অবকাঠামো ও জনবল সংকটে জর্জরিত নারায়ণগঞ্জের কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার, ফলে চাহিদা অনুযায়ী বাচ্চা উৎপাদন করা যাচ্ছে না, সুযোগ থাকতেও বাড়ছে না লাভের অঙ্ক। কেন্দ্রটিকে উন্নত করে গড়ে তোলা গেলে পোলট্রি খাত আরও সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জ থেকে কামাল হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনি শুভ। নারায়ণগঞ্জ সদরের হাজীগঞ্জ এলাকায় 7.87 একর জমির উপর প্রতিষ্ঠিত কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার, বছরে বিভিন্ন প্রজাতির 2 লাখেরও বেশি দেশি বিদেশি হাঁসের বাচ্চা উৎপাদন হয় এখানে, যা দেশের বিভিন্ন স্থানের খামারি ও ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয়। সেখানে হাঁসের বাচ্চা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ আমি হাঁসের বাচ্চা কয়েকবার নিয়ে গেছি। সে অনেক দূরের থেকে যে এখানে ফার্ম আছে, যে বাজার অনুযায়ী এখানে ডিমের দাম কম পাওয়া যায়। সকাল 7টা থেকে বিকাল 5টা 6টা পর্যন্ত আমাদের ডিউটি করা লাগে। এখানকার হাঁসের বাচ্চাগুলোর মান উন্নত হওয়ায় চাহিদাও রয়েছে বেশ। 29 দিন বয়সে সকালবেলা আমরা বাচ্চাটাকে মেশিন থেকে বের করে নিয়ে আসি এবং এই একদিনের বাচ্চা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারি পর্যায়ে বা বিভিন্ন জায়গায় আমরা সরবরাহ দিয়ে থাকি। কিন্তু অবকাঠামো ও জনবল সংকটে দীর্ঘদিন ধরেই চাহিদা অনুযায়ী বাচ্চা সরবরাহ করতে পারছে না সরকারি এ খামারটি। মোট 16টি শেডের মধ্যে মাত্র 3টি কার্যকর, 18 জন কর্মরত থাকার কথা থাকলেও বর্তমানে 6টি পদই পড়ে আছে শূন্য। যদি এটাকে আধুনিকীকরণ করা হয় তাহলে এখান থেকে আরও বেশি বাচ্চা উৎপাদন হবে এবং জনগণ এটাই পাবে। আর আধুনিকীকরণ হলে আমাদের এই খামার দেখাদেখি তারা বেসরকারি উদ্যোক্তারাও এইভাবে খামার তৈরি করে লাভবান হতে পারবে। তবে আশার কথা হচ্ছে কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারটি অত্যাধুনিকভাবে গড়ে তোলার চেষ্টা চলছে। সিরাজুম মনি শুভ, নাগরিক।